আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। খারাপ সময় কাটিয়ে একটু ভালো সময়ের দিকে রাজা শুভশ্রী আবার অনেক দিন পর একসঙ্গে কাটানো এই মিষ্টি মুহূর্তের ছবিটি শেয়ার করলেন রাজ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর রাজ শুভশ্রীকে দেখা গেল একসঙ্গে। অন্তঃসত্ত্বা শুভশ্রীকে দারুণ মিষ্টি লাগছিল এই লাল পোশাকে, অপরদিকে ক্যাজুয়াল জিন্স আর টি শার্টে রাজ চক্রবর্তী। আগস্ট মাসটা ভালো কাটেনি রাজ শুভশ্রীর জন্যে। রাজের প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবরটি আসে প্রকাশ্যে, তখনই রাজ একা থাকেন একটি ঘরে, দূরে যান শুভশ্রী ও তার পরিবারের থেকে। তারপর 28 আগস্ট পিতৃহারা হন রাজ চক্রবর্তী। রাজ শুভশ্রীর জন্য বেশ খারাপ সময় ছিল আগস্ট মাসটা। অবশেষে স্বাভাবিকের দিকে রাজ আর শুভশ্রী অনেকদিন পর একসঙ্গে বেরোলেন বাইরে। রাজ শুভশ্রীর এই ছবিটি শেয়ার করেছেন রাজ চক্রবর্তী নিজে, ক্যাপশনে লিখেছেন আফটার লং টাইম। রাজ চক্রবর্তীর দিদির মেয়েকেও দেখা যায় শুভশ্রীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। লাল রঙের ড্রেসে দারুণ মিষ্টি লাগছিল শুভশ্রী গাঙ্গুলিকে। অন্তঃসত্ত্বা শুভশ্রীর রূপ যে দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠেছে তা আমরা বুঝতেই পারছি। আপনাদের জানিয়ে দিই, সেপ্টেম্বর মাসেই রাজ শুভশ্রীর বাড়িতে নতুন সদস্য আসার কথা, এখন কয়েকদিনের অপেক্ষা। খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন সুখবর, রাজ শুভশ্রীর কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। কেমন লাগছে রাজা শুভশ্রীকে একসঙ্গে ছবিটিতে তাও জানাতে ভুলবেন না। বিনোদন জগতের অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।